ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এ এস এম মাকসুদ কামাল বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের দায়িত্ব। ভোট দিয়েই সরকার পরিবর্তন করতে হয়। যারাই ক্ষমতায় আসবে ভোটের মাধ্যমে আসতে হবে। এজন্য শত দায়িত্ব থাকা সত্ত্বেও নাগরিক অধিকার পালন করার জন্য ভোট দিতে এসেছে। একই সঙ্গে অন্যরাও যেন ভোট দিতে উদ্বুদ্ধ হয়, এজন্য নিজ কেন্দ্রে ভোট দিয়েছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দেওয়াটা একজন নাগরিকের দায়িত্ব, এবং আমাদের দেশে যে গভর্নমেন্ট, যে ওয়েস্টমিনিস্টার গভর্নমেন্ট, ওয়েস্টমিনিস্টার সিস্টেম অফ গভর্নমেন্টে ভোট দিয়েই সরকার পরিবর্তন করতে হয়। যারাই ক্ষমতায় আসবে ভোটের মাধ্যমেই আসতে হবে। সেই জন্য একজন সচেতন নাগরিক হিসেবে আমি ভেবেছি, আমার অনেক দায়িত্ব থাকার পরেও ঢাকায় সকল দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমি এখানে আমার ভোট দেওয়ার জন্য এসেছি, এবং এটি নাগরিক অধিকার যেটি, সেটি নাগরিক অধিকার পালন করার জন্য সাথে সাথে আমি অন্যদেরকেও যেন ভোট অধিকার প্রয়োগ করতে উদ্বুদ্ধ হয়, সেই জন্য আমি আমার ভোট অধিকার প্রয়োগ করার জন্য এবং ভোট দেওয়ার জন্য আমার নিজ কেন্দ্র, যেখানে আমি বড় হয়েছি পারিবারিক পরিবেশে, সেই কেন্দ্রে ভোট দেওয়ার জন্য আসলাম। এই পর্যন্ত আমি যতটুকু দেখলাম যে ভোট কেন্দ্রে মানুষ আসছে এবং শান্তিপূর্ণ পরিবেশে মানুষ ভোট দিচ্ছে, এবং নির্বাচনের পরিবেশ হোয়াইট অ্যান্ড কাম, শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। Be a show stealer.